আজকে জিজ্ঞাসা পর্বের আরেকটা ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানানোর জন্য আমি হাজির হয়ে গেলাম একদিন লেটে। গতকাল রবিবার আমাদের ভিডিও আসার কথা ছিল প্রশ্নোত্তর পর্বের ভিডিও, যেটা নতুন নাম হয়েছে জিজ্ঞাসা আপনাদের পরামর্শ মতো। তো গতকাল ভিডিও দিতে পারিনি, অজুহাত দেবো না কেন দিতে পারিনি, তবে গতকাল একটা ভিডিও অলরেডি বানানো ছিল, সেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম। আমার খুব পছন্দের ভিডিও, অনেক খেটে খুঁটে বানানো ভিডিও, এবং সেই ভিডিওটা নিয়ে আপনাদের অনেক প্রশ্নও আছে, সেটার ব্যাপারেও বলবো। তো আজকের ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং টপিক আছে, লাইক করে দেবেন যদি ভালো লাগে। তাহলে চলুন শুরু করে দিই। মিস্টার সম্রাট প্রথম প্রশ্ন করেছেন, তিনি বলছেন, দাদা আপনি কি টেসলার শেয়ার নেন? না, আমি নিই না, ইভেন আমি কোনো শেয়ারই কিনি না, এমনকি আমি ক্রিপ্টোকারেন্সিতেও ইনভেস্ট করি না। আর আমি করি না মানে এই জিনিসটা খারাপ এমন একেবারেই নয়, অনেকে করেন, সফলভাবে করেন, ভালোভাবে করেন, তাদের জন্য ভালো, যারা বুঝে করবেন তাদের জন্য সবসময়ই ভালো। তো আমি আপনাকে বলবো না না বুঝে করতে, কিন্তু বুঝে করতে পারলে করুন, এটাই আমি বলবো। পরের কমেন্ট করেছেন মেহবুব খান, তিনি বলছেন, আগে অনেকবার প্রশ্ন করেছি, উত্তর পাইনি দাদা, আশা করি এবার উত্তর পাবো। রিয়েলমি 7 প্রো ফোনটি এখন কেনা উচিত হবে কিনা বলবেন প্লিজ, দাম কত এবং অফিসিয়াল পাওয়া যাবে কিনা? রিয়েলমি 7 প্রো এখন পেলে কিনলে খারাপ হবে না, ভালোই হবে। রেডমি Note 10 প্রো আমি এখনও সবাইকে রেকমেন্ড করি, 4G ফোন হিসাবে খুবই ভালো ফোন, এবং তার সাথে রীতিমতো কম্পিটিশন দিতে পারে রিয়েলমি 7 প্রো। তো সেক্ষেত্রে রিয়েলমি 7 প্রোও যথেষ্ট ভালো ফোন, আপনারা বুঝতেই পাচ্ছেন, সেটা কেনা যেতেই পারে। তবে ওটা অ্যাভেলেবেল অফিসিয়ালি এখন সম্ভবত নেই, যেহেতু তারপর রিয়েলমি 8 প্রো এসে গেছে, কী বলবো আর, তবু পেলে নিতে পারেন, অবশ্যই ভালো। পরের কমেন্ট করেছেন বন্ধু 369, বলেছেন, আজকের পুরোটাই ছিল আপনার অ্যাফিলিয়েটের জন্য, হা হা হা। না, ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে টেসলা বা ইলন মাস্ককে নিয়ে যে ভিডিওটা আমি গতকাল দিয়েছিলাম সেটার ব্যাপারে বলেছেন, না পুরোটা স্পন্সরশিপের ভিডিও ছিল না এবং অ্যাফিলিয়েটের জন্য ভিডিও ছিল না। আপনাদের অনেকদিন আগে থেকে বলে এসেছিলাম যে টেসলা বা ইলন মাস্ককে নিয়ে আমি এই ভিডিওটা বানাবো, যারা নিয়মিত আমাদের দর্শক তারা এটা জানেন। আর তার মধ্যে ওই INDMoney মানির আমি স্পন্সরশিপ পেলাম, ভিডিওর মাঝখানে 2 মিনিটের মতো বলতে হবে তাদের জন্য, তো সেটা আমি বললাম। এবং আমাদের চ্যানেলে সবসময় এই ব্যাপারটা আপনাদের সাথে পরিষ্কার থাকে যে টাকা নিয়ে যখন আমি স্পন্সরশিপ করি তখন সেটা আপনাদের জানাই, জানাতে কিছু অসুবিধা নেই, ওরকম লুকো ছাপা করার ব্যাপারটা তো প্রথম থেকে থাকেনি কোনো দিন। তো সেক্ষেত্রে সেটা ওইটুকু পোর্শন স্পন্সর ছিল, কিন্তু টেসলার ভিডিওটা ইলন মাস্কের ব্যাপারে যা কিছু বুঝিয়েছি সেটা স্পন্সরশিপ ছিল না। তো সেক্ষেত্রে যারা জানেন, যারা বোঝেন, তারা এটা বুঝবেন। অনেকেই বলেছেন যে এই পুরো ভিডিওটাই নাকি স্পন্সরশিপের জন্য, না এটা একেবারেই নয়। আর এছাড়া আরেকটা কথা বলি, INDMoney যে শেয়ার আপনাদের গিফট করবে বলে বলছে, ব্যাপারটা এরকম ছিল, যখন স্পন্সরশিপ আসলো আমি তাদেরকে বললাম যে তাহলে দর্শকদের জন্য কী থাকবে, কিছু উপহার বা কিছু, তারাই তখন জিজ্ঞাসা করলো আমাকে আমি কী বিষয়ে ভিডিও বানাবো, আমি বললাম আমি টেসলার বিষয়ে ভিডিও বানাচ্ছি, তখন বললো তাহলে আমরা টেসলার শেয়ার এরকম কিছু কন্ডিশনের সাথে গিফট করতে পারি, বললাম ঠিক আছে দর্শকদের জন্য অ্যাটলিস্ট কিছু থাকুক। তো এইভাবে গোটা ব্যাপারটা হয়েছে, আর সেটা খোলাখুলি বলতে কিছু অসুবিধা নেই, টাকা নিলে পরিশ্রম করছি টাকা নেবো এতেও যেরকম অসুবিধা নেই, আবার আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না, এটাতেও কোনো অসুবিধা নেই। ভিডিওর মাঝখানে আপনাদের থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নেবো ডকটাইম অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটু বলার জন্য। যে কোনো সময় 24 ঘন্টা রাতে বিরেতে ডাক্তারের পরামর্শ পাওয়ার জন্য ডকটাইম অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই ডাউনলোড করে রাখবেন। আপনি মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারবেন মাত্র 25 টাকার বিনিময়ে, শিশু রোগ বিশেষজ্ঞকে দেখাতে পারবেন 49 টাকার বিনিময়ে, আর প্রসূতি রোগ বিশেষজ্ঞ বা গাইনি ডাক্তারকে দেখাতে পারবেন মাত্র 49 টাকার বিনিময়ে। সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে রাখুন। সৌম্যদীপ ধারা, তিনি বলছেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট শাওমিস প্রোগ্রেস এক্সপিরিয়েন্স অ্যান্ড পারফরমেন্স, কমেন্ট হেয়ার। কমেন্ট না, আমি সরাসরি আপনাকে উত্তর দিচ্ছি, শাওমির প্রোগ্রেস পারফরমেন্স বেশ ভালো, কারণ তারা ফ্ল্যাগশিপের জায়গায় ওঠার চেষ্টা করছে, কিন্তু যখন বাজেট সেগমেন্ট আর ভ্যালু ফর মানির কথা আসছে সেখানে তাদের আগের মতো সেই ব্যাপারটা আর নেই। তার কারণ শাওমি আগে যেটা দিত অন্য কোম্পানি দিতেই পারতো না, এখন তাদের অনেক কম্পিটিটর হয়ে গেছে, এখন ইনফিনিক্স তাদের মতোই ভ্যালু ফর মানি দিচ্ছে, এখন রিয়েলমি তাদের মতোই ভ্যালু ফর মানি দিচ্ছে, এবং ইন্ডিয়াতে শাওমি যে 1 নম্বর ব্র্যান্ড তাদের মার্কেট শেয়ার এতটা বেশি। অক্টোবর মাসে এরকম ছিল যে শাওমি 20% সেল করেছে, সেকেন্ড পজিশনে রিয়েলমি ছিল, তাদের শেয়ার ছিল মার্কেটে 18%, অর্থাৎ রিয়েলমি শাওমিকে প্রায় ধরে ফেলছে, এরকম জায়গাতেই অক্টোবর মাসে চলে এসেছিল। তো শাওমির এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে এবং সেখানে তারা সেই মনোপলি রাখবে ভ্যালু ফর মানির মার্কেটে, সেই জায়গাটা তাদের এখন নেই, তাই তারা এই মার্কেটটার উপর অতটা এখন আর জোর না দিয়ে তারা এখন মানে ফ্ল্যাগশিপ ফোন যেগুলো যেখান থেকে সত্যিকারের লাভ আসে সেই জায়গাতে একটু বেশি মনোযোগ দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। HB হাবিবুর, তিনি বলছেন, ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট নিয়ে যদি কিছু বলতেন। কালকের ভিডিওতেই মানে ইলন মাস্কের ভিডিওটাতেই স্টারলিংক সম্পর্কেও আমি কিছুটা বলেছি, আর স্টারলিংক যদি একটা পয়েন্ট আমি মিস করে গেছি গতকালের ভিডিওতে, আমার পরে এটা মনে হলো যে স্টারলিংক আপনি খেয়াল করে দেখুন, ইন্ডিয়াতে টেসলা কোম্পানির গাড়ি আসছে,
এবং ঠিক একই সময় ইন্ডিয়াতে স্টারলিঙ্কও আসছে। তার মানে আমি কালকে যে পয়েন্টটা বলেছিলাম যে স্টারলিঙ্ককে আসলে প্ল্যান করা হয়েছে টেসলার জন্যই, একটা ইকোসিস্টেম ক্রিয়েট করা হয়েছে, এটা তার একটা প্রমাণ যে টেসলা আসছে যে দেশে সেই দেশে স্টারলিঙ্কও সাথে সাথে আসছে। আর স্টারলিঙ্কের ব্যাপারটা এরকম যে গোটা পৃথিবীকে ছোট ছোট অনেক উপগ্রহ দিয়ে, লো অরবিটাল স্যাটেলাইট যেগুলো হবে, পৃথিবী থেকে বেশি দূরে থাকবে না সেগুলো, সেগুলো পৃথিবীর চারদিকে ঘুরবে এবং সেগুলো আমাদের সবাইকে সরাসরি ইন্টারনেট কানেকশন দেবে এবং তার স্পিডটাও অনেক বেশি হবে, যদিও টাকা পয়সাও বেশি মনে হয় খরচা করতে হবে। তো এগুলো বড় লোকদের জন্য। তো এর বেশি আজকে আর ডিটেলস কিছু বললাম না, পরে কখনো এই নিয়ে বলা যাবে। তারিকুল ইসলাম তিনি বলছেন, দাদা ভালোবাসা নেবেন, জানুয়ারির শেষ অবধি কি রেনো 7 বাংলাদেশে আসবে? জানুয়ারি মাসে ফোন কিনতে চাই, সেক্ষেত্রে জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করা যাবে। প্রসেসর ভালো, 5G ক্যামেরা, ডিসপ্লে, র্যাম রম ইত্যাদি। আসলে ওয়ানপ্লাস 9R কথাও তিনি বলেছেন, যদিও তিনি গেম প্লে করেন না। সেক্ষেত্রে আমি বলবো আসলে জানুয়ারি মাস নাগাদ বেশ কিছু ফোন রিলিজ করবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর ফোন রিলিজ হচ্ছে, মানে গ্লোবালি তো বটেই, ইন্ডিয়াতেও এবং বাংলাদেশে তো আনঅফিসিয়াল অফিসিয়াল দুটো ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করে যাওয়াই ভালো, যদিও খুব একটা আশা নেই যে আগেরবারের থেকে ভালো ফোন আসবে, তবু একটু অপেক্ষা করে যান, একটু দেখে যান। রেজা বিশ্বাস তিনি বলছেন, দাদা আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখলাম অ্যামাজন আপনাকে স্পন্সর করেছে, কিন্তু আসলেই এটা সম্ভব? আশা করি উত্তরটা পাবো। হ্যাঁ, কেন সম্ভব নয়, অ্যামাজন স্পন্সর করতেই পারে। আর সবাই কমেন্টে অনেকে বলছেন যে টেসলা ওই ভিডিওটা স্পন্সর করেছে, সে টেসলা যদি করতে পারে স্পন্সর, অ্যামাজন কেন করতে পারবে না, সেক্ষেত্রে এরকমই তো বলতে হয়। তানবীর বলছেন যে, দাদা বাংলাদেশ থেকে বলছি, আমি রিয়েলমি X2 Pro ব্যবহার করছি 2 মাস যাবত, পারফরমেন্স আগে যেমন পেতাম এখনও তেমনই পাচ্ছি, কিন্তু এই ফোনটা অনেকবার পড়ে যাওয়ার কারণে অনেক পিছনের গ্লাস নষ্ট হয়ে গেছে। 2021 সালে এটার মতো স্পেসিফিকেশনস কোন ফোন পাচ্ছি না, ফোন পরিবর্তন করতে চাইছি কিন্তু অন্য ফোন পছন্দ হচ্ছে না, কী করা যায়? আসলে তিনি রিয়েলমি X2 Pro থেকে ভালো ফোন পাচ্ছেন না এটা বলতে চাননি। তানবীর ভাই বলতে চাইছেন যে রিয়েলমি X2 Pro যতটা ভ্যালু ফর মানি ফোন ছিল, এই দামে এত ভালো স্পেসিফিকেশনস, একদম ফ্ল্যাগশিপ কিলার যে ব্যাপারটা, সেইটা এখন আর পাওয়া যাচ্ছে না, এবং এই ব্যাপারে আমি পুরোপুরি সহমত। রিয়েলমি X2 Pro তাই জন্যই আমি এখনও ব্যবহার করছি, যদি একটু অলসতাও আছে যে আবার ফোন চেঞ্জ করবো, ডেটা চেঞ্জ করতে হবে, লগ ইন করতে হবে ইত্যাদি ইত্যাদি, তো ডেটা ট্রান্সফার করার ওইসব ঝামেলার জন্য আমি চেঞ্জ করছি না। তবুও আমি বলবো রিয়েলমি X2 Pro এখনও সেই আমলের ফোন হিসেবে বেশ ভালো ফোন, যদিও এখন একটু গরম হয়ে যায়, আমার হাত থেকে বেশ কয়েকবার পড়ে গেছে, স্ক্র্যাচ এসেছে ফোনে, তবুও রিয়েলমি X2 Pro এর মতো ফোন এখন আর তৈরি হয় না। 2019 সালটা মানে স্বর্ণযুগ ছিল মোবাইলের বলা যায়। হৃদয় খান তিনি বলছেন, অসাধারণ একটি ভিডিও, এরকম টপিক নিয়ে আরও ভিডিও চাই। তিনি আসলে সম্ভবত ওই টেসলার ভিডিওটাতে কমেন্ট করেছিলেন, আর এরকম টপিক নিয়ে আরও ভিডিও কি করে দিই, আসলে টপিকটা আমার খুব পছন্দের টপিক ছিল, কিন্তু এরকম ভিডিও দিলে তো খুব বেশি ভিউ হয় না, ভিডিওটার খুব বেশি ভিউ হয়নি। আমার মনে হয় যে এই ধরনের ভিডিওর জন্য আমরা এখনও অতটা বোধহয় প্রস্তুত নই, আমাদের কাছে টেসলা কোম্পানি, এলন মাস্ক, এই নামগুলো অতটা ফ্যামিলিয়ার নয়, তাই ওইসব ভিডিও আমরা সাধারণ মানুষরা দেখতে অতটা পছন্দ করি না। তবুও আমি মাঝে মাঝে এরকম ভিডিও দেবো, চেষ্টা করব। আমি ভিডিও দিলে তবে তো আপনাদের আগ্রহটাও বাড়বে, তো আমি অবশ্যই দেবো, চেষ্টা করব। ওয়ালিদ জুলফিকার তিনি বলছেন, দাদা 1.14 মিনিট ভিডিওটা দেখেই বুঝে গেছি এই ভিডিওটা কেউ দেখলে 6 Pro আর কেনা হবে না। উনি Pixel 6 Pro ফোনটার কথা বলেছেন, তার যে রিভিউ দিয়েছিলাম, তো সেখানে Pixel 6 Pro খারাপগুলো তো বলবোই আমি না, কারণ আমার কাজটা হচ্ছে ভালো খারাপ দুটো দিকই বলা। Pixel 6 Pro সম্পর্কে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আপনাকে জানিয়েছি। আর একজন যখন একটা ফোন কিনবেন, তিনি খারাপগুলো না জেনে ফোন কিনতে যাবেন, এটার থেকে তো এরকমটা হওয়া উচিত যে তিনি খারাপগুলো জানলেন এবং তারপর একটা ফোন বেছে নিয়ে সেটা কিনতে গেলেন। আমি তো যে কোনো জিনিস কেনার আগে সবার আগে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তার খারাপগুলো জানি, যেটা কম খারাপ মনে হয় সেটা কিনতে যাই। তো আমিও চাই আপনারাও সেরকমই করুন, তো তার জন্যই আমি খারাপগুলো বলার চেষ্টা করি। তো আপনারা যদি বলেন খারাপগুলো বলবো না আগামী দিনে, একটা ফোন ভালো কেমন সেই সব শুধু বলবো, একটা নিউট্রাল ভিডিও বানাবো, তাহলে সেরকমই হবে। মোহাম্মদ জিহাদ খান চৌধুরী তিনি বলছেন, ফোনটি সব মিলিয়ে দারুণ লাগলো, কিন্তু লুকিংটা আমার তেমন ভালো লাগলো না, বেজেল একটু বেশি, পাঞ্চ হলো একটু বড়, আমার কাছে 120Hz ম্যাটার করে না, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করেছিলাম। তিনি মোটরোলার মোটো G51 ফোনটার কথা বলেছেন। সত্যি ফোনটার সব কিছু অনেকই ভালো, অনেক কিছুই অনেক ভালো, কিন্তু এই লুকস আর ডিজাইন আমারও খুব একটা পছন্দ হয়নি। মোটরোলার ফোন মানে ওই সাদা মাটা ডিজাইনই হয় সাধারণত, আর ক্যামেরাও খুব কী বলবো, ক্লোজ টু ন্যাচারাল কালার হয়, যে সেটাও আমার খুব একটা পছন্দ না। আর মোটরোলার ফোনে ওই যে অ্যামোলেড ডিসপ্লে নেই যেটা আপনি বললেন, সেটা নেই 5G-র জন্য। যখনই কোনো ফোন ইন্ডিয়াতে 20,000 রুপির নিচে আর বাংলাদেশে 25,000 টাকার নিচে আসবে, সেটাতে যদি 5G থাকে, তাহলে ওই অ্যামোলেডের আশা, 120Hz-এর অ্যামোলেডের আশা ছেড়ে দিন। বাই দ্য ওয়ে, আপনাদের বলতে ভুলে গেছি যে ইনফিনিক্সের তরফ থেকে দুটো ফোন লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, ইনফিনিক্স Note 10 আর Note 10S। তো Note 10-এর ভিডিও পরে কখনো দেখা যাবে, Note 10S ফোনটা
নোটটা রেসপন্ডটা দাও, আমাদের এডিটার মন দিয়ে মোবাইলে অন্য কিছু দেখছে। তোমার ভিডিও দেখছিলাম, ইনফিনিক্স নোট 10S আর ইনফিনিক্স নোট 10, এই দুটো আমাদের কাছে এসেছে, আমরা রিভিউ করব খুব শিগগিরই। আগামীকাল নোট 10S এর ভিডিও আসছে সকালবেলা, অবশ্যই সাথে থাকবেন নোট 10S এর ভিডিও দেখার জন্য। নাফিস খান পাপ্পু তিনি বলছেন, রেডমি নোট 11T ও 11 প্রো বাংলাদেশে চলে এসেছে আনঅফিসিয়ালভাবে, তবে দাম রাখা হয়েছে 25,000 টাকা এবং আরেকটির দাম 22,000 টাকা। আপনার মতে দামগুলো কতটা সঠিক? আসলে কি বলবো, এই দামটা তো একটু বেশি অবশ্যই। আর যে কোনো ফোন অফিসিয়ালি যখন যায় আর সেই ফোনটা যদি চাহিদা থাকে, ব্যবসায়ীরা তো দাম বেশি রাখবে, তারাও তো লাভ করার জন্য ব্যবসা করছে, তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করে যান, দুটো ফোনেরই দাম কমে যাবে। 20,000-এর নিচে অবশ্যই রেডমি নোট 11T, এই ফোনটা 20,000-এর নিচে অবশ্যই কেনা উচিত, তার উপরে কোনোভাবেই দাম দেওয়া যায় না। আর নোট 11 প্রো সেটার ক্ষেত্রে আমি বলবো যে 25,000 খুব বেশি দাম কমবে বলে মনে হয় না, ওটা 25,000 জায়গায় বড় জোর 23 হতে পারে, তো সেটার দাম খুব বেশি ওভার প্রাইসড না। মোহাম্মদ মেহফুজ 0786 HM তিনি বলছেন, অভ্র দাদা আমার উত্তরটা দেবেন আশা করি। 2019 সালে প্রথম 4 ক্যামেরার স্মার্টফোন দেখি, 21 সালে ভেবেছিলাম এর সংখ্যা হয়তো আরও বাড়বে, কিন্তু 21-এ শেষে সে সংখ্যা কমছে কেন জানাবেন, প্লিজ লাভ ফ্রম বাংলাদেশ। দুটো কারণে কমছে, প্রথম কারণ এটাই, 5G আসছে, আর 5G আসছে বলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সরিয়ে নেওয়া হচ্ছে, আর প্রয়োজনীয় ক্যামেরার বদলে ভুলভাল ক্যামেরা দেওয়া হচ্ছে, এটা একদিকে যেমন সত্যি, উল্টো দিকে আরেকটা ব্যাপার আছে, যে কোম্পানিরা ভালো কাজ করার চেষ্টা করছে তারা কিন্তু এরকম করছে যে আমাদের সমালোচনাটা শুনে, চাহিদা শুনে তারা বুঝছে যে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার দিয়ে কোনো লাভ নেই, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দিয়ে কোনো লাভ নেই। তারা হয়তো 2 মেগাপিক্সেল ম্যাক্রো দিচ্ছে যে ফোনে, সেই ফোনে কোনো ডেপ সেন্সার ক্যামেরাই দিচ্ছে না, 3টে ক্যামেরা দিচ্ছে, তো সেক্ষেত্রে আরেকটা ক্যামেরা বাড়ালে সেটা আরেকটা অপ্রয়োজনীয় ক্যামেরা বাড়ত, শুধু খরচা বাড়ত, আর এই খরচা বাড়িয়ে একটা ওই AI ক্যামেরা বলে একটা 0.2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমাদের বোকা বানানোর দিন বোধহয় শেষ হয়ে গেছে, এটা কোম্পানিও বুঝতে পারছে, তাই তারা এখন আর বেশি ক্যামেরার গিমিকের দিকে যাচ্ছে না, তারা অন্য কোথাও হাইপ তৈরি করার চেষ্টা করছে, যেমন 150 ওয়াটের ফাস্ট চার্জার, 125 ওয়াটের ফাস্ট চার্জার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় আমাদের সচেতনতাটা একদিকে যেরকম দায়ী, আর একদিকে কোম্পানি অপ্রয়োজনীয় খরচ কমাতে চাইছে একটা স্মার্টফোন তৈরির ক্ষেত্রে, সেইটা আরেকটা কারণ হতে পারে। তো আজকের ভিডিও আর লম্বা করবো না, ভিডিও এখানেই শেষ, আজকের ভিডিও নিচে কমেন্ট করবেন, বুধবার কথা মতো সকালে আমাদের ভিডিও আসবে, প্রশ্নোত্তর পর্বের ভিডিও। আজকের মতো বিদায়।